তো নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ। ভালোবাসার ডট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আবার ফিরে এসেছি কিছু ভালোবাসার রোমান্টিক কথা নিয়ে আপনাদের সামনে। তো শুরু করা যাক। ক্লাস 9-এ পড়া একটা ছেলে যখন তার ভালোবাসার কথা তার প্রেমিকাকে ব্যক্ত না করতে পারে এবং তার লেখা একটা চিঠি আপনাদের সামনে তুলে ধরছি। সেই চিঠিটা হলো তোমাকে না দেয়া চিঠি, তোমাকে না দেয়া চিঠি। তো শুরু করা যাক। প্রিয়া, আমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক অতৃপ্ত ভালোবাসা হলে শুধু তুমি, আমার হৃদয়ের মরুপথে আঁকা জল ছবি হলে শুধু তুমি, আমার হৃদয় কাননের কাম শিশির সিক্ত কামিনী কাঞ্চন হলে শুধু তুমি, আমার হৃদয় নৌকার মাঝি হলে শুধু তুমি, আমার হৃদয়ের বয়ে যাওয়া প্রেম স্রোতে সতীশিনী হলে শুধু তুমি, আমার হৃদয়ের প্রতিচ্ছবি হলে শুধু তুমি, আমার হৃদয় কাননের রাশি রাশি ফোটা ফুল হলে শুধু তুমি, আমার হৃদয়ের পড়ন্ত তারা হলে শুধু তুমি, আমার হৃদয়ের সমুদ্রের সৈকতে কুড়িয়ে পাওয়া ঝিনুক হলে শুধু তুমি, আমার না বলা কথা, আমার বালিশে মুখ বুঝে কান্না, আমার চিন্তার আবেগ, আমার পথ চলা হলে শুধু শুধু তুমি, আমার মনের খাতায় লেখা প্রেমের গল্পের নায়িকা হলে শুধু তুমি, শুধু তুমি, আমার রাত জাগা স্বপ্নের স্বপ্ন চারিণী হলে শুধু তুমি, আমার প্রতিটি ডায়েরির পাতা আমার ক্রিকেট মাঠের ভাবনা হলে শুধু তুমি, আমার পথের অন্ধকারে আলোর দিশা হলে শুধু তুমি, আমার এক পলকের একটু দেখা আমার মনে জমানো প্রেম কথা হলে শুধু শুধু তুমি, আমার আবেগ আমার স্মরণ আমার প্রথম ভাবনা আমার অনুভূতি আমার প্রতিটি ক্ষণ আমার চোখে আমার ঘুম ভাঙা চোখের প্রথম ভাবনা হলে শুধু তুমি, আমার মনে মনে ব্যর্থ প্রত্যাশা করার ঘটকালি করা মেয়েটি হলো শুধু তুমি, তোমাকে না বলা কথা আমার ভালোবাসা আমার প্রথম দেখায় আমার মনের সঞ্চারিণী হয়েছে শুধু তুমি, তোমাকে যেদিন প্রথম দেখি মনে হয়েছিল যেন যুগ যুগ ধরে তোমায় আমি চিনি, সেই দিন থেকে তোমার ঠিকানায় অপেক্ষারত অচেনা যুবক তোমার পিছনে ছায়ার মতো যে ঘুরছে সে আর কেউ নয় আমি। তো আজকের এই পর্যন্ত বন্ধুরা, আবার ফিরে আসবো ভালোবাসার রোমান্টিক কথা নিয়ে। তো যারা এ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানান, তাতে পরের ভিডিওতে আমার মোটিভেশান পাবো। থ্যাংক ইউ বন্ধুরা।